একজনের ফাঁসির রায় হয়েছে আপনারা জানেন, ঘৃণা করি ডক্টর আলেম নামে কলঙ্ক। পৃথিবীর ভেতরে কোরআনে কারিম প্রচারে সবচাইতে অগ্রণী ভূমিকা যারা পালন করেছে তার ভেতরে অন্যতম ছিলেন আমাদের আল্লামা। ফাঁসির রায়ের দিন এই লোকটা 1000 কেজি মিষ্টি বিলোতন করেছিল খুশির ছলে। এই যে সীমা লঙ্ঘন করেছিলেন আপনি, সেই সীমা লঙ্ঘনের জবাব আল্লাহ দুনিয়ায় আপনাকে কিন্তু দিয়ে দিল। আজকে ফ্যানের দিকে তাকান, হাজারো মুসলমান তার এই ফাঁসির রায় শোনার পরে মিষ্টি খাচ্ছে, আর রায় হয়ে গেলে মনে হয় কত কিছু খুলে নাচবে। সুতরাং এখান থেকে জালেম পৃথিবীতে যারা আছে তাদের শিক্ষা নেওয়া উচিত, সীমা লঙ্ঘন যারা করে, দালালি যারা করে, তাদের পরিণতি এটাই হয়। লোকটা বড় দালাল ছিল, দালালির 1000 উপযুক্ত শাস্তি আল্লাহ দিয়েছে। আলেমদের উপরে যারা জেনার তহমত দেয় তাকে দিয়ে আল্লাহ ওই জেনার কাজ করিয়ে এরপরে দুনিয়ায় শাস্তি দিয়ে সচক্ষে দেখিয়ে দিচ্ছে যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা যাবে না।